Hello everyone, Assalamu Alaikum. I'm Azan Rahman Rob and welcome back to my channel. Aske amader video topic hocche Saptam Srenir Chapter 4 A Lesson 4.4. Ekhane jeta bola hocche, ask and answer the following questions in pairs, then share your answers with the whole class. Is ekhane je 5ta proshno royeche, ei proshno gular answer ami tomader sathe ekhon share korbo. Acha ekhane dekho, A number e bola hocche, Who is the biggest creature in the pond? Pukurer sob theke boro creature mane prani ke? Sudharang etar je answer seta hobe ki the frog is the biggest creature in the pond. Ekhane tumra ebhabe likhte paro je according to the story mane ei golpo onushare the frog is the biggest creature in the pond. B number bola hocche what did the frog do to be as big as the ox? Is a bang ei bang ta ox er moto boro howar jonno ki korechilo? সুতরাং এটার যে অ্যান্সার সেটা হবে দ্য ফ্রগ টুক আ ডিপ ব্রেথ অ্যান্ড ব্লু হিমসেলফ আফ টু বি অ্যাজ বিগ অ্যাজ দ্য অক্স, অর্থাৎ ব্যাংটা একটা দীর্ঘ শ্বাস নিল এবং নিজেকে ফুলাতে লাগলো। সি নম্বরে বলা হচ্ছে হাউ ডু ইউ ডিসক্রাইব দ্য ফ্রগ, তুমি এই ব্যাংটাকে কিভাবে বর্ণনা করবে? সুতরাং এটার যে অ্যান্সার সেটা হবে দ্য ফ্রগ ইজ প্রাউড বোস্টফুল অ্যান্ড ফুলিশ। এই যে ব্যাং এটা হচ্ছে গর্বিত অহংকারী এবং বোকা। আচ্ছা এরপরে ডি নাম্বার বলা হচ্ছে হুম ডু ইউ থিঙ্ক ইজ বিগার দ্য ফ্রগ অর দ্য অক্স, তুমি কি মনে করো তোমার মতে যে কে বড়, এখানে ফ্রগ মানে ব্যাং বড় নাকি অক্স ষাঁড় বড়? সুতরাং এটার যে অ্যান্সার সেটা হবে দ্য অক্স ইজ দ্য বিগার দ্যান দ্য ফ্রগ, ব্যাঙের থেকে অক্স এটা হচ্ছে বড়। এরপরে ই নাম্বার বলা হচ্ছে হোয়াট হ্যাভ ইউ লার্ন ফ্রম দ্য স্টোরি, এই যে স্টোরি গল্প ফ্যাবল এখান থেকে তুমি কি শিখতে পারলে? সুতরাং এটার যে অ্যান্সার সেটা হবে দ্য স্টোরি টিচেস আস নট টু বি বোস্টফুল অর ট্রাই টু বি হোয়াট উই আর নট, ইট ইজ ইম্পর্টেন্ট টু বি কন্টেন্ট উইথ হু উই আর অ্যান্ড নট কম্পেয়ার আওয়ার সেলভস টু আদার্স। এই স্টোরিটা মেইনলি আমাদেরকে যেটা শিক্ষা দেয় সেটা হচ্ছে আমরা যেন বোস্টফুল মানে অহংকারী না হই এবং আমরা যা নই তা হওয়ার চেষ্টা যেন না করি। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বা গুরুত্ব আরোপ করা হয় উইথ হু উই আর নট টু কম্পেয়ার আওয়ার সেলভস টু আদার্স, আমরা যেন আমাদের নিজেদেরকে অন্যের সাথে তুলনা না করি। এই স্টোরিটা আমাদেরকে মেইনলি এটাই শেখায়, আমরা আরেকজনের সাথে কখনোই নিজেদেরকে তুলনা করব না। আশা করছি এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা বুঝতে পেরেছো। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আল্লাহ হাফেজ।